তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আর্নিং বিডি মাহফুজে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজ আপনার যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে xt.com এর একটা অফার, ঠিক আছে। অফারটা সম্পর্কে আমি আপনাদের প্রথমেই বলে দেখেন, আপনাকে কিন্তু এখানে ডেলি 20টা করে টোকেন দেবে, ঠিক আছে। এবং 20টা টোকেন দিয়ে আপনি কি করবেন, এখানে দেখেন প্রতিদিন 2টা করে স্পিন করবেন, এবং 2টা করে স্পিন করে কিন্তু আপনি সর্বোচ্চ এখানে $10 পর্যন্ত পেতে পারেন, যদি আপনার লাকটা ভালো থাকে। তো আমি যদি আপনার সঙ্গে কিছু পেমেন্ট প্রসার করে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এক ভাই প্রায় $7 পেয়েছে, ঠিক আছে, প্রায় $7 পেয়েছে। এবং আরেক ভাই দেখেন এখানে কিন্তু 0.4 রেডিয়াল টোকেন পেয়েছে, ঠিক আছে। 0.4 রেডিয়াল টোকেনের প্রাইস কিন্তু প্রায় আপনার হচ্ছে $4, দেখেন প্রায় কিন্তু $4। তো এখানে আরও অনেক ভাই দেখেন, এখানে একজন 8 লক্ষ হাম টোকেন পেয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ভাই এখানে ভালো প্রফিট নিয়েছে, ঠিক আছে। তো এবার যদি আমি আমার আর্নিংয়ের কথা বলি, দেখেন আমি কিন্তু প্রায় এখানে 3 দিন, ঠিক আছে, 3 দিন শুধুমাত্র টোকেনে কালেক্ট করছি, কারণ আমি সময় পাই না, তারপর সময় দিয়ে 3 দিন কালেক্ট করছি। এবং 3 দিনে আমি কিন্তু এখানে প্রায় $2 মতো আর্নিং করছি, ঠিক আছে। তো এবার যদি আমি আপনাকে এখানে ট্রিক সম্পর্কে বলি, সেটা হচ্ছে আপনি এখানে করবেন কি, 3 থেকে 4টার মতো অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। 3 থেকে 4টার মতো অ্যাকাউন্টে যদি আপনি $1 করে আর্নিং করতে পারেন, তাহলে কিন্তু $4 অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রায় $7। পরে লাস্ট দিনে মানে এখানে দেখেন নবম দিনে আপনি করবেন দেখি, 4টা অ্যাকাউন্টের ব্যালেন্সকে একটা ওয়ালেটে নিয়ে আসবেন, তারপরে $4 আপনি উইথড্র করে ব্যালেন্সে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আরও একটা অফার চলছে, সেটা হচ্ছে দেখেন আমি যদি স্ক্রল করি, সেটা হচ্ছে এখানে পাজেল সলভ, ঠিক আছে। তো দেখেন আপনি আপনি যখন স্পিন করবেন, আপনি কিন্তু মাঝে মধ্যে এই পাজেলগুলো আপনি পাবেন, দেখেন আমি তখন এই 2টা পাজেল পেয়েছি। আপনার যখন এই 4টা পাজেল হয়ে যাবে না, তখন আপনি এখানে ট্যাপ করলে কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি আরও $7 পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ পোস্ট থাকবে ভিডিওতে, ভিডিও স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বন্ধুরা অফারের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স, ওখান থেকে লিঙ্কটা ওপেন করে নেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে চলে আসবে, আপনারা চাইলে আমাদের টেলিগ্রামটা জয়েন করে নিতে পারেন এমন ভালো ভালো অফার পেতে। তো বন্ধুরা প্রথমে আপনারা কী করবেন, দেখেন এখানে যে ক্রেডিট লিঙ্কের অ্যাকাউন্ট দেওয়া, জাস্ট এই লিঙ্কটাকে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে এমন অপশন চলে আসবে, তারপর আপনারা কী করবেন, এখানে যদি আপনাদের অন্য কান্ট্রি সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন, তারপর আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, দেন আপনারা কনফার্ম করে দেওয়া হয়ে গেলে, তারপর আপনাকে কেমন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে ট্যাপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এগুলো ফিল আপ করে নিয়েছি সম্পূর্ণভাবে। তো বন্ধুরা আপনারা যখন ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে, তারপর আপনারা এখানে কী করবেন, এখানে নিজে সাইন আপ ট্যাপ করে দিবেন, তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তারপর বন্ধুরা এখানে আপনাকে ভেরিফিকেশন চাইবে, তার ভেরিফিকেশনটা কেমন, আপনারা যে ইমেলটা ব্যবহার করছেন ইমেলে কিন্তু একটা 6 সংখ্যক কোড যাবে, কেমন কোডটা নিয়ে এসে বসাই দিবেন, দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে গেট করা হয়ে যাবে। তো দেখি আমার কোডটা আসছে কি না, তো আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন বন্ধু আমার কিন্তু কোডটা চলে আসছে, আমি কী করবো কোডটা কপি করে নিব, দেন পেস্ট। তো বন্ধুরা ভেরিফিকেশন কোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে এমন একটা অপশন চলে আসবে, তারপর আপনারা কী করবেন, এখান থেকে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। সিকিউরিটি পাসওয়ার্ডটা কি, আপনি যখন আপনার ডলারটা উইথড্র করবেন, উইথড্র করার সময় ডলারের এমন একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে, ওইটা হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা দিবেন কোনটা, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন ওই পাসওয়ার্ডটা বাদ দিয়ে একটা ভিন্ন টাইপের পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটা সম্পূর্ণ বসে যাবে। তো আমি আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, দেন কনফার্ম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, দেখেন আমি কিন্তু ক্রস করে দিই, দেখেন এখানে একটা অপশন দিয়েছে ডাউনলোড অ্যাপ নামে, ঠিক আছে, দেখেন এখানে অপশন দিয়েছে ডাউনলোড অ্যাপ নামে। তো আপনারা কী করবেন, অ্যাপটাকে এখানে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে যেটা ডাউনলোড করতে হবেন আপনার, তাহলে কিন্তু এখানে থেকে প্লে স্টোরে লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোরে ট্যাপ করে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি কিন্তু ওপেন করে নিলাম এটা। তো বন্ধুরা এবার আপনারা কী কী করবেন, আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার জন্য দেখেন এখানে প্রোফাইল অ্যাকাউন্ট আছে, প্রোফাইল অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো প্রোফাইল অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিচ্ছি, তারপর বন্ধুরা এখানে দেখেন দেখা লগ ইন রেজিস্টার আছে, আপনার ট্যাপ করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিই। তো বন্ধুরা লগ ইন ফোন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার আরও একটা কোড সিকিউরিটি কোড দেবে, ঠিক আছে। তো আপনি কী করবেন, জিমেলতে আবার সিকিউরিটি কোডটা বসাই দেবেন, তো আমি কোডটা বসাই দিচ্ছি, দেখেন বন্ধুরা আমার কিন্তু কোডটা চলে এসেছে কিনা, 27-63-39, 27-63-39, তো 27-63-39। তো বন্ধুরা এবার আপনার এখানে স্কিপ করে দিলে কিন্তু এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার কোনো কেওয়াইসি করতে হবে না, ঠিক আছে, কেওয়াইসি ছাড়া কিন্তু আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। তো এবার আপনারা কী করবেন, দেখেন এখানে যে একটা অপশন দিছে যে xt.com নিয়ে, দেখেন জাস্ট এই অপশনটা আপনারা কী করবেন, এখানে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ওপেন করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে অপশন দিচ্ছে আর্ন পয়েন্ট নামে, জাস্ট এই অপশনটা আপনি ওপেন করে নেবেন।
অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু আপনার এখানে দেখেন অনেকগুলো ইশোর করবে। আপনার কি করবেন, এখান থেকে জাস্ট সাইন অপশনে ট্যাপ করলে কিন্তু আপনি এখানে ইনস্টলে 20টা পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এটা সাইন ইন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে 20টা পয়েন্ট সম্পূর্ণভাবে ক্লেম করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে আরও 9 দিন থেকে 20টা করে পয়েন্ট দিবে। তো এবার আপনারা কী করবেন, একটা স্ক্রল করবেন, করলে দেখবেন দেখবেন এখানে অপশন দিচ্ছে আপনার স্পিন নেবে, জাস্ট এই অপশনে ট্যাপ করলে কিন্তু আপনারটা স্পিন করে ফেলবেন। ঠিক আছে, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এবার আপনারা কী করবেন, দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় 1 লক্ষ হাম টোকেন দিয়েছে। তো এবার আমি যদি আরও একটু স্পিন করি, তো কন্টিনিউ ওপেন। তো বন্ধুরা এবার কিছু পাই না, জাস্ট আমি কী করলাম একটা 1 লক্ষ হাম টোকেন পেলাম। ঠিক আছে, তো এইভাবে কী করতে হবে আপনাকে, জাস্ট এখান থেকে 9 দিন আপনাকে এই পিট পিট মানে করেন 9 দিন আপনাকে স্পিনগুলো করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা জাস্ট এতটুকু আপনারা কী করেন, প্রতিদিন স্পিনগুলো করেন, করে সব ডলার আর্ন করে থাকেন। আমি কিন্তু খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও দেবো, ভিডিও দেখে আমি দেখাই দেবো যে আপনারা কীভাবে টোকেনটা উইথড্র করে বাইন্যান্সে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখো পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর এখানে জয়েন করতে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, যতদূর সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করবো।